কিছু কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও দেখে আসলে খুব হাস্যরস মনে হচ্ছে। কারণ হচ্ছে কি যে মানে আসলে ধন্য কিন্তু বেশিরভাগ বাজার কিন্তু কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা অতিমাত্রা বেশি কথা বলে এবং অতিমাত্রা বেশি কথার কারণে কিন্তু ধন্য কিন্তু বাজে অপরেশ। তাহলে দেখেন কোথায় অন্য দেশের খেলা হয়েছে এবং কোথায় অন্য দেশের খেলা হয়েছে, তারা হারছে তারা জিতছে, এটা তাদের ব্যাপার। হ্যাঁ, যাই আমরা ব্যান্ড হিসেবে আমরা দর্শক হিসেবে আমরা খেলা উপভোগ করেছি এটাই, কিন্তু দেখেন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার মানে এটা কীভাবে এটা সরাচ্ছে এবং কীভাবে এটা ইয়ে করেছে, এবং অন্য দেশের মানুষ আমাদেরকে দায়িত্বে তাই বলো আমরাও বলেছি, এবং তারা যেমন আমাদেরকে বলেছে আমরাও তাদের বলেছি, এবং তারাও যেমন কম বলে না আমরাও তাদেরকে কম বলে। তো প্রিয় বন্ধুরা, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, কেউ কাউকে ছাড়া চলতে পারবে না, সবাই সবাইকে লাগে। একটা দেশ আরেকটা দেশ চলতে হলে অবশ্যই একজন একজনকে প্রয়োজন, একজনের জন্য লাগে, একজনের জন্য বিপদ আমাদের প্রয়োজন, এবং সব কিছুতেই একজনের জন্য লাগে। এবং কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার মানে যে মানে ওই দেশের কন্টেন্ট ক্রিয়েটার এখানের কন্টেন্ট ক্রিয়েটার কিছু কিছু শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য, এবং শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য মানে তারা মানে শুধুমাত্র মানে অনেকগুলো কিছু কিছু ভিডিও বানায়, আসলে এগুলো ঠিক নেই, এগুলো আসলে ঠিক না, এবং এগুলো ঠিক নেই, এগুলোর কারণে হচ্ছে দ্বন্দ্ব বাড়ে। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের প্রতি একটু এবং মানে তাদের প্রতি একটা কথা রইল যে আপনারা বুঝে শুনে এবং প্রয়োজনে যেটা ভালো ভালোকে বলবেন, ভালোকে ভালো বলেন, সাদাকে সাদা বলেন, কালোকে কালো। কারণ হচ্ছে আপনার একটা ভুলভাল কথার কারণে দেখা যাচ্ছে অনেক দ্বন্দ্ব, এবং দেখা যাচ্ছে আপনার একটা ভুলভাল কারণে দেখা যাচ্ছে উশৃঙ্খল মনে অন্য দেশের মানুষ বলে আপনারা বলেন। তো খেলা হয়েছে যে দেশে হোক না কেন, আমরা সেটা দর্শক হিসেবে আমরা দেখছি, বাট এতটুকু আমরা দর্শক হিসেবে দেখছি, কিন্তু মূলত কিন্তু মানে মূলত কিন্তু ঝামেলাটা হয় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারের কারণে মূলত ঝামেলাটা হয়। তো প্রিয় বন্ধুরা, আশা করি সামনের দিনগুলো যেন এগুলো আমরা একে অপরের বন্ধু এবং একে অপরের বন্ধু হিসেবে থাকবে, এটাই হচ্ছে কথা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।